ইউক্রেন ইস্যুতে আজ বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র রাশিয়া। তার আগে ইউক্রেন নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। একই বিষয়ে কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রেরও। ওয়াশিংটন বলছে সংলাপ নয়তো সংঘাত, যে কোনো একটিকে বেছে নিতে হবে মস্কোর। আসমাতুলি জানাচ্ছেন বিস্তারিত। সোমবার আনুষ্ঠানিক বৈঠকের আগে রোববার জেনেভায় নৈশ ভোজে বসেছিলেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কূটনীতিকরা। মূলত পুতিন প্রশাসনের নানান দাবি নামা নিয়েই হবে এই আলোচনা। গত মাসে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সঙ্গে এই খসড়া চুক্তি হয়, যার অনেকগুলোই যুক্তরাষ্ট্রের পক্ষে মেনে নেওয়া কঠিন, কারণ ইউক্রেনকে কখনোই ন্যাটোর সদস্য করা যাবে না বলে জোর দাবি মস্কোর। রুশ দলটির প্রধান উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই বিয়াবকব এই নৈশ ভোজের আলোচনায় বেশ আশাবাদী বলে জানান। আলোচনা জটিল হলেও বেশ কার্যকর বলে আমি মনে করছি, কারণ মূল বৈঠকে যেসব বিষয় নিয়ে কথা হবে আমরা তার দিকে দৃষ্টিপাত করেছি। আমি খুব আশাবাদী। আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের প্রধান উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিগুলোর উপর জোর দেন, তবে হুঁশিয়ারি উচ্চারণ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আমাদের সামনে দুটো পথ আছে, একটি আলোচনা ও আরেকটি সংঘাত। যদি রাশিয়া ইউক্রেনে আবার আগ্রাসন চালাতে চায়, তবে এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে। এবিসির সংবাদ বিষয়ক অনুষ্ঠান দিস উইকে দেয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন ব্লিংকেন। আসমাতুলি, নিউজ 24।